Our hearts beat to the city streets. We began to feel the fire. একদিনে দুই দুইটা খুশি সংবাদ আমি জাস্ট বিশ্বাস করতে পারতাছিলাম না। আলহামদুলিল্লাহ ওই দিনটা আমার কাছে ঈদের দিনের থেকেও বড় আছিল। আমি একে তো আমার লাইফে একটু একটু করে আগাইতেছি, আর পাশাপাশি আমার মার একটা অপূর্ণ ইচ্ছা আমি পূরণ করতে পারছি তার লাগে। আসলে আলহামদুলিল্লাহ কখনো ভাবি নাই যে এরকম একটা জিনিসও আমি আমার মার লাগে করতে পারবো। তো যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আপনাকে নতুন দিরাপা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। আমার কিন্তু কংগ্রেচুলেশন জানাইতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিওটা আপনারা কেডা কোন জায়গা থেকে দেখতেছেন এটাও কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। হয়তো কইতে পারেন যে সুখের সংবাদ বা খুশির সংবাদটা কি? খুশির সংবাদটা হইলো যে ট্রাস্ট ডায়মন্ডের লগে আমি এক বছরের লেগে চুক্তিবদ্ধ হয়েছি। আর আরেকটা জানানোর লেগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তার ভিতরে আহেন আপনাদের লগে একটা ম্যাজিক্যাল জিনিস শেয়ার করি, যেটা আপনারা অনেকে জানি না থাকেন দেখা থাকেন। এইটা হইলো এত খাবার দাবার খাওয়ার পরও নিজের শরীরটারে কেমনে মেনটেন করি। অ্যাজ ইউজুয়াল আপনাকে জানানোর কথা, হেড অয়েল লগা অর্গানিক এর স্লিমিং টি, যেটা কিনা আমার সর্বকালের শ্রেষ্ঠ প্রোডাক্ট। আর এইটা ছাড়া তো আমি নিজের শরীর কমানোর কথা চিন্তাই করতে পারি না। তো এটা আমি নিয়েছিলাম ইউনিক কালেকশন পেজ থেকে। তো এখন পর্যন্ত আমি এইটাই ব্যবহার করি। আপনারাও কিন্তু চাইলে নিজের শরীরের ওজন উইদাউট জিম কমাইতে পারবেন এই ইউনিক কালেকশনের স্লিমিং টি দিয়া। যেটার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে এখান থেকে চেক আউট করে নিতে পারেন। বানানোর নিয়ম যত বেশি ইজি খাইতো তত বেশি ইজি শরীরের ওজন তো চোখের পলকে কমে যাবো। খালি একটু দৌড় দৌড়ে খাইতে হবে। বিশ্বাস হইতেছে না? বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু আসলেই সত্যি। আপনার শরীরের ওজন কমাইতে ম্যাজিকের মতন সাহায্য করে। জাস্ট খাওয়ার নিয়মটা আমি একটু কয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না খায় জাস্ট খালি পেটে এই অর্গানিক স্লিমিকিটা জাল দিয়ে এক কাপের মতন খায় ফেলবেন। রাতের বেলা খাবার দাবারের 2 থেকে 3 ঘন্টা পরে আবারও সেম প্রসেসে জাল দিয়ে খায় ফেলবেন। মন কইরা লাগাতার যদি আপনি 1 থেকে 1.5 মাসের মতন খান না, আপনার ওজন কমতে বাধ্য। অনেকেরই কোয়েশ্চেন, কে কে এটা খাইতে পারবেন? 12 বছরের উপর থেকে যে কেউ খাইতে পারবেন, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা খাইতে পারবেন। যাই হোক, এখন ভিডিওতে ফেরতাই। তো ওই দিন তো আমার হ্যাগোর লগে কন্ট্রাক্ট সাইন করার সময় ছিল। তো ভাইয়া আমার অনেকগুলা জিনিস গিফট করছে, তার ভিতরে এই মিনিসোর কুটু কুটু পুতুলটা তো আমার এত ভালো লাগছে। লগে আসছিল অনেকগুলা চকলেট। তো আস্তে আস্তে এক পা করে আমি সামনের দিকে আগায় যেতেছি। আপনাকে সবার দোয়া আর আমার ফ্যামিলির দোয়ায় আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আপনারা সাপোর্ট না করলে, আমার ফ্যামিলি সাপোর্ট না করলে হয়তোবা আমি এত দূর আইতেই পারতাম না। আজকের এই নরসিংদী রাফা কন বা নাফাইসার নিশা কন বা যেইটাই কন না কেন, এটার কিন্তু মানুষ চিনে শুধুমাত্র আপনাকে কারণে। আপনাকে প্রতি কৃতজ্ঞ বোধ আমার কখনোই যাইব না। যাই হোক, তো আমি বাসায় আইছিলাম কারণ আরো একটা সারপ্রাইজ আমার মারে দেওয়া বাকি আছে। মায় তো ওইটার খবর আগেই জানছিল, কিন্তু এইটার পাশাপাশি যে আমি আম্মুর লেগে সারপ্রাইজ রাখছি আম্মু এটা জানতো না। তো আওয়ানোর পরে আমার পোলা মায়া দূরের আমি আদর করতেছিলাম। বাই দা ওয়ে, আরেকটা কথা, আমার জয়ার লেগে প্লিজ আপনারা সবাই একটু দোয়া করবেন, কারণ জয়ার কিন্তু এই রোজার আইতেছে, রোজার শেষ দেয় কিন্তু জয়ার ডেলিভারি। আমার মায়াটা সেকেন্ড বারের মতন মা হইতে যাইতেছে। যাই হোক, এই সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত যখন কিনা আম্মুরে আমি ওই গিফটটা দিব, যেটা কিনা আম্মু আমার কাছে অনেক আগে চাইছিল, প্রায় বছর খানিক আগে চাইছিল। আমি যেদিন ওই ট্রাস্ট ডায়মন্ডের লাইভ করতে যাই, ওই দিনই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আম্মুর লেগে আমি একটা চেইন কিনবো উইথ লকেট। আম্মু আমার প্রায় 1 বছর আগে থেকে কইতেছিল গলাটা খালি খালি লাগে, একটা লকেট পরলে অনেক সুন্দর লাগতো, বাট তখন আমার তেমন একটা সামর্থ্য ছিল না, যার কারণে আমি আম্মুর এই শখটা পূরণ করতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন ওইটা সম্ভব। তো ওদিনকে আমি চুজ করে কিনে আনছিলাম, অবশ্যই ওই ব্লগটা আপনাদের লগে শেয়ার করছিলাম। আমি জানি প্রত্যেকটা সন্তানেরই স্বপ্ন থাকে মা বাবার সব ধরনের শখ আহ্লাদ সবকিছু পূরণ করার। তো ওইটার ভিতরে আমিও একজন। আমি চাই আমার যতটুকু সাধ্য সামর্থ্য সব টুকা দিয়ে আমার ফ্যামিলির প্রত্যেকটা আশা পূরণ করতে, আমার যে শরীরের 1 ফোঁটা রক্তও বেচা লাগে তা করতেও রাজি আছি। যাই হোক, এই আসছিল লকেটটা। আর এটার প্রাইস নিয়েছিল তখনকার জন গোল্ডের প্রাইস ছিল, তো এটা আমার পড়ছিল 32,400 টাকা সামথিং উইদাউট ভ্যাট আর উইদাউট মজুরি। যেহেতু আমি ট্রাস্ট ডায়মন্ডের লগে 1 বছরের লেগে চুক্তিবদ্ধ হইতেছিলাম, ওরা আমার একটু ডিসকাউন্ট দিছে, কিন্তু এখন গোল্ডের প্রাইস আকাশ সমান। স্বর্ণের দাম বাড়ার আগে যে আম্মুর আমি এটা কিনে নিতে পারছি, এতে আমি অনেক বেশি হ্যাপি। আম্মু আসলেই জানতো না যে আমি এই আম্মুলে কিনালে মধ্যে হ্যান্ড খেলে আম্মুর ফেসিয়াল এক্সপ্রেশনটা কত খুশি
খুশি লাগতেছে কোন মানে আমার কাছে লাগতেছিল যে আমি কি জানি একটা জয় কইরা লাইছি আমার মা যে খুশি হইছে এতেই আমি অনেক বেশি হ্যাপি এরপরে আমার আরো একটা ইচ্ছা আছে যেটা কিনা আমার পাপার ইচ্ছা ইনশাআল্লাহ ওইটাও খুব তাড়াতাড়ি পূরণ করব যদি একটু হইলো গেস করতে পারেন তাহলে কইবেন যে আমার পাপার কি শখ থাকতে পারে যাই হোক এখন আর তো কিছু না কই তো লকেটটা কেমন হইছে কমেন্ট করে জানাইন আজকের মতন ভিডিও এতটাই ছিল ভালো থাকেন সবাই সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ